আগে কমপ্লেক্স ইন্টিগ্রেশনে যে সমস্ত থিওরি গুলো বলা হয়েছে বা ডেফিনেশন গুলো বলা হয়েছে সেগুলো পিডিএফ থেকে দেখতে হবে। তো তারপরে যেসব এক্সাম্পল গুলো স্টার্ট হচ্ছে সেটা আমি ভিডিওতে করাচ্ছি, আর বাকিগুলো আমি অডিওতে করেছি। দেখ, প্রথম ফার্স্ট এক্সাম্পলটা দিয়েছি, এক একদিনও বলেছিলাম, আবার সেটাকেই বলছি। ফার্স্ট এক্সাম্পলটা আছে এরকম ধরনের, সেটা হচ্ছে যে ইভ্যালুয়েট 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 ইন্টিগ্রেশন কত, 0,3 থেকে 2,4। অ্যাকচুয়ালি এই 0,3 মানে কমপ্লেক্সে আমরা কিন্তু বলতে পারি 3i থেকে 2i প্লাস 4i, ঠিক আছে, ইন্টিগ্রেশন করতে। আর ইন্টিগ্র্যান্ডটা এরকম ভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে 2i প্লাস x2, তারপর হচ্ছে কত dx, আর একটা হচ্ছে প্লাস 3y, সরি 3x 3x মাইনাস y2 dy, ঠিক আছে। তো এরকম দেওয়া, কিরকম পাথটা কেমন দেওয়া আছে, 1 নম্বর পাথ মানে একবার প্রথমে বলছে যে কিরকম ভাবে দ্য প্যারাবোলা, দ্য প্যারাবোলা প্যারাবোলা বরাবর, প্যারাবোলা বরাবর মানে x সমান 2t আর y সমান কত t² প্লাস 3, এই বরাবর যেটা বলেছে। দ্বিতীয় নম্বর বিটা বলেছে কি, সেটা হচ্ছে স্ট্রেট লাইন কোথায় কি থেকে 0,3 থেকে প্রথমে যাব কোথায় 0,3 থেকে 2, সেখান থেকে যাব 2,3, তারপরে সেখান থেকে যাব কত 2,4। আর তারপরে সি পার্টটা বলেছিল কিরকম ভাবে, সেটা হচ্ছে স্ট্রেট লাইন কোথা থেকে একবার ডাইরেক্ট 0,3 থেকে কত 2,4। তার মানে ব্যাপারটা কিরকম জায়গায় দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে পরিষ্কার কথা, সেটা হচ্ছে যে এইটা একটা ভায়া পয়েন্ট, মানে 2,3 এই পয়েন্ট ভায়া হয়ে 2,4 যাচ্ছে, আর এটা ডাইরেক্ট স্ট্রেট লাইনে যাচ্ছে, আর এটা প্যারাবোলাতে যাচ্ছে। এই তিনটে পাথ বরাবর যদি আমি যাই তাহলে কেমন হবে, প্রথমে এই প্যারাবোলা বরাবর যদি যাই, প্যারাবোলা বরাবর দেখ, প্যারাবোলা বরাবর যেতে গেলে এক্স এর মানটা জিরো থেকে 2 পর্যন্ত গেছে, 0 থেকে 2 পর্যন্ত। কিন্তু এক্স মানে কত, এক্স মানে 2t, তাহলে এক্সটা যদি 0 বসাই তাহলে টি এর ভ্যালুটা 0 আসবে, আর এক্স যদি 2 বসাই তাহলে টি এর ভ্যালুটা 1 আসবে। তাহলে এখানে টি এর লিমিটটা কত আমার ভালো করে লেখা আছে, ভালো করে দেখে নিবি, টিটা হচ্ছে ডি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 1, এইটা হচ্ছে টি এর লিমিট, ঠিক আছে, এটা হচ্ছে আমার টি এর লিমিট। এবার আমি ইভেন ইন্টিগ্রাল যেটা আছে সেই ইন্টিগ্রালটা নিয়ে আলোচনাটা করব। ইভেন ইন্টিগ্রাল কত দেওয়া আছে, ইভেন ইন্টিগ্রাল দেওয়া আছে যে 0,3 থেকে 2,4, তো তাহলে সেটাকে আমি লিখছি টি ইকুয়াল টু 0 থেকে কত টি ইকুয়াল টু 1 পর্যন্ত, 2y দেওয়া আছে, 2y মানে y এর মানটা বসিয়ে দেন, 2 ইন্টু t² প্লাস 3 প্লাস x² x স্কোয়ার মানে 4t² এটা। আর dx মানে কত, আচ্ছা x মানে যদি 2t হয় তার মানে dx মানে 2dt হবে, তাহলে এইখানটায় হচ্ছে 2dt, এটা গেল। আর একটা কি, সেটা হচ্ছে যে 3x মাইনাস y স্কোয়ার, তো তাহলে সেটাতে কি লিখবো, 3x মানে 3 ইন্টু 2t, ঠিক আছে, মাইনাস y স্কোয়ার মানে এখানে y মানে এইটা, তাহলে তার স্কোয়ার মানে কত, এটা হচ্ছে 3t কত, হ্যাঁ 3t সরি 3t নয় t² প্লাস 3, আগে যেটা বললাম t² প্লাস 3 তার হোল স্কোয়ার, এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। আর dy মানে কত, dy মানে এটা যদি করি ডেরিভেটিভ তাহলে 2t dt, এরকম ধরনের দাঁড়াচ্ছে। তাহলে এইগুলো এটা সমস্ত যদি আমি ইন্টিগ্রেশনটা করি t ইকুয়াল টু 0 থেকে 1 পর্যন্ত, এটা যেটা টোটাল ইয়েটা দাঁড়াবে যদি এটা ভাঙা হয় তাহলে এরকম দাঁড়াবে, 20 তোরা ক্যালকুলেশন করে দেখতে পারিস, 24t² প্লাস 12 মাইনাস 2t³ মাইনাস 6t, আর ইন্টিগ্রেশনটা করলে দাঁড়াবে 30t/2, এটা করে দেখতে পারিস।
এটা গেল প্রথমে প্যারাবোলা বরাবর, এটা ই প্যারাবোলা বরাবর। এবার আমি বিটায় যাচ্ছি, মানে প্রথমে যে স্ট্রেট লাইনটা সেটা হচ্ছে 0,3 থেকে কোথায় যাচ্ছে 2,3। দেখ এখানে এক্স এর ভ্যালুটা 0 থেকে 2, কিন্তু ওয়াই এর ভ্যালুটা তো 3 আছে, তাহলে ওয়াই এখানে কি আছে কনস্ট্যান্ট মানে 3, তার মানে ডিওয়াই এখানে কত 0। ডিওয়াই 0 মানে এইখানটায় যদি বসাই ওয়াই এর পোর্শনটা, এই পোর্শনটা গোটাটা 0 হয়ে যাবে, তার মানে দেয়ারফোর ইন্টিগ্রালটা এক্সটা হচ্ছে 0 থেকে, এক্সটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, এক্সটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। কেন? কারণ দেখ 0, 3 থেকে 2, 3, তাহলে 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে এক্স, আর ওয়াইটা 3, ওয়াইটা 3 মানে ডিওয়াইটা 0। তাহলে যদি বসাই তাহলে কত হবে, সেটা হচ্ছে এইখানে বসা ওয়াইটা তো 0, ওয়াইটা 3, ওয়াইটা 3 মানে কত, 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে এখানটায় 6 হচ্ছে, আর এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারই থাকছে, ওটা ভেরিয়েবল লিমিট হচ্ছে dx, আর তো কেউ থাকছে না। এটা যদি ইন্টিগ্রেশন করা হয় 6 + x² ইন্টিগ্রেশন 0 থেকে 2 এর মধ্যে, তাহলে এটা দেখবি 44/3 অ্যান্সার আসছে। এখনো কিন্তু এটা কমপ্লিট হয়নি, কারণ বলেছে তারপরে 2, 3 থেকে 2, 4 গেছে, 2, 3 থেকে যখন 2 পড়ে যাচ্ছে, 2, 4, 2, 3 থেকে 2, 4 যখন যাচ্ছে, তাহলে কত হচ্ছে সেটা 2, 3 থেকে 2, 4, 2, 3 থেকে 2, 4 মানে ব্যাপারটা এরকম ধরনের দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 2, 3 থেকে 2, 4 যাচ্ছে, 2, 3 থেকে 2, 4 মানে কত, এক্সটা কিন্তু 2 আছে, এক্সটা চেঞ্জ হয়নি, তাহলে এক্সটা 2 আছে, কারণ ডিএক্সটা কত, আর ডিএক্স যদি 0 হয়। আচ্ছা এবার লাইন ইন্টিগ্রালটা হচ্ছে এখানে ওয়াইটা শুধুমাত্র ভ্যারি করছে 3 থেকে 4 এ গেছে, তাহলে 3 থেকে 4 এটা হচ্ছে ওয়াই এর। আচ্ছা ডিএক্স 0 মানে একবার উপরের এই জায়গাটা ডিএক্স 0 বসিয়ে দিচ্ছি, এইখানটা শুধুমাত্র কাজ করছে, তাহলে ওখানটা কত ছিল সেটা হচ্ছে 3x, 3x মানে, 3x মানে কত, 3 × x তো 2, তাহলে 3 × 2 = 6 মাইনাস y² এরকম ধরনের পাচ্ছি। এইটা থ্রি এক্স মাইনাস ওয়াই, এখানটা একটু ভুল আছে, 3x - y এইখানটা চেঞ্জ হবে, 3x - y হবে, তাহলে 3x - y মানে এখানে শুধুমাত্র ওয়াই, 3x - শুধু ওয়াই থাকছে। আচ্ছা তারপরে dy থাকছে, এটাও যদি ইন্টিগ্রেশন 3 থেকে 4 মধ্যে করি তাহলে কত হবে, এটা আসবে 5/2। আচ্ছা যদি এবার তাহলে অ্যাকচুয়ালি টোটাল ইন্টিগ্রেশনটা কত, মানে টোটাল ইন্টিগ্রেশন মানে 0 থেকে 3 থেকে 0,3 থেকে 2,3 গেছে, সেখান থেকে 2,4 গেছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা প্লাস এই ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেরিয়েছে কত, 44/3, আর এই ইন্টিগ্রেশনটা ভ্যালুটা কত, 2, 3 থেকে 2, 4 সেটা হচ্ছে 5। এই দুটো আমি অ্যাড করি, এই দুটো অ্যাড করলে কত হবে, সেটা হচ্ছে 103/6। দেখতে পাচ্ছিস আগেরটা বেরিয়েছিল 33/2, ওইটার সঙ্গে এটা 106/3 আলাদা হবে। আর সি পার্টটা বলেছে যে ডাইরেক্ট 0,3 থেকে তোমার যাচ্ছে কত, সেটা হচ্ছে 0,4। এবার প্রথমত হচ্ছে 0,3টার ইয়েটা, 0,3 থেকে 2,4 এর স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কত হবে, স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা প্রথম বার করে নিতে হবে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কত হবে, y - y1 মানে 3 বাই x - x1 মানে কত, 0 সমান কত হবে, 3/0, আর এটা কত হবে -4 - 2 এরকম হবে। এবার যদি এটা ক্যালকুলেট করা না তাহলে কী দাঁড়াবে, এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে হচ্ছে যে 2y - x = 6 করা হচ্ছে। তাহলে এখানে যদি এক্স টা বার করতে চাই তাহলে এক্স এখান থেকে কত হবে, 2y - x, এবার দেখ ইন্টিগ্রালটা কিরকম যাচ্ছে, ইন্টিগ্রালটা কিরকম যাচ্ছে, সব কটাকে একই সমজাতীয় রাশিতে নিয়ে আইদার এক্স এ নিয়ে যেতে পারি অথবা ওয়াই এ নিয়ে যেতে পারি। তাহলে আমার যেটা ছিল সেটা হচ্ছে 0,3 থেকে
2.4 ছিল তো, 2.4 থেকে 2.4 ছিল, এটা এটা কত ছিল? সেটা হচ্ছে 2y প্লাস x স্কয়ার dx প্লাস 3x মাইনাস y dy, এটা ছিল। এবার এখানে y টা দেখ ভ্যারি করছে 3 থেকে 4, আমি x টা দিয়েও করতে পারতাম, x টা 0 থেকে 2 দিয়ে তাহলে এটাকে y টাকে ট্রান্সফার করতে হতো, অ্যাকচুয়ালি কেন করিনি, কারণ দেখ y যদি এখান থেকে বার করতে যাই তাহলে x প্লাস 6/2 হয়ে যাবে, বাই 2 এই একটা ফ্রাকশন আছে ওইটাতে একটু সমস্যা দাঁড়াবে বলে আমি আর করিনি। এটা হচ্ছে y টা 3 থেকে 4 পর্যন্ত। তাহলে এবার এইখানে dx যদি বসাই, dx অ্যাকচুয়ালি কত হবে? dx অ্যাকচুয়ালি এখানে যদি dx করি তাহলে 2dy হবে, তাহলে এটা কত হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে 2y প্লাস 2y, 2y থাকছে, x এর জায়গায় আমি বসাচ্ছি, x এর জায়গায় কি বসাচ্ছি 2y মাইনাস 6 টা হোল স্কয়ার, ঠিক আছে। তার সাথে থাকছে কি, সেটা হচ্ছে তার সাথে থাকছে dx, dx মানে 2y, 2dy, 2dy এটা একটা পার্ট হবে, প্লাস এইখানটায় বসাচ্ছি 3x, তাহলে 3x মানে কত হবে, 3 ইনটু 2y মাইনাস 6 এটা দাঁড়াবে মাইনাস y এটা গেল প্রথম। নেক্সট এবার দেখ আমি কমপ্লেক্স ইন্টিগ্রেশনের কিছু হলো বুঝতে পারি কিরকম ধরনের, এটা আমি বলছি, এটা হচ্ছে যে এরপর আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে নেক্সট যে অংশটা, নেক্সট যে অংশটা বলছে কিরকম একটু লক্ষ্য, নেক্সট অংশটা বলছে যে এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল আর কি, এক্সাম্পলগুলো মেনলি আমি একটু ইয়ে করছি দেখানোর চেষ্টা করছি। দেখ নেক্সট এক্সাম্পলটা বলছে কিরকম বলছে, নেক্সট এক্সাম্পলটা কি বলছে, সেটা হচ্ছে ইভ্যালুয়েট, এটা হচ্ছে কোথা থেকে কোথায়, ফ্রম ছেদটা হচ্ছে জিরো মানে অরিজিন থেকে টু, কোথায় ছেদ ইকুয়াল টু এটা হচ্ছে ফোর আমরা বলেছিলাম এর আগের থিওরিতে পার্টে বলেছিলাম যে থিওরি পার্টটা পড়ি তাহলে দেখবি ZT মানে XT প্লাস IYT মানে YT মানে হচ্ছে প্যারামেট্রিক ফর্মে হয়, তাহলে প্যারামেট্রিক ফর্মে হওয়া মানে এখানে দেওয়া আছে Z ইকুয়াল টু, এটা হচ্ছে XT এর ভূমিকা পালন করছে আর শুধু T-টা হচ্ছে YT এর ভূমিকা পালন করছে, এই কার্ভ বরাবর যাচ্ছে। এটা গেল এই পাথে কত হবে ইন্টিগ্রেশন বার করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে লাইন, দা লাইন ফ্রম এবং তারপরে বলা আছে অ্যান্ড দেন দা লাইন ফ্রম কোথা থেকে, ফ্রম জেড ইকুয়াল টু এই টু আই থেকে, টু আই কোন থেকে ছিল, টু আই থেকে কোথায় যাচ্ছে টু যেতে বলেছে এই কার্ভ বরাবর, এই কার্ভ বরাবর। তাহলে আমি কি করছি দেখ, প্রথমে আমরা এইটা মানে জেড ইকুয়াল টু ছিল কত, জিরো, তো জেড ইকুয়াল টু জিরো মানে আমি অ্যাকচুয়ালি এক্স কমা ওয়াই এটাকে বলতে পারি জিরো কমা জিরো, এক্স
কমা ওয়াই মানে এক্স প্লাস আই ওয়াই, এখান থেকে গেছে কোথায়? ফোর কমা টু এস, এটা হচ্ছে মেন কথা। দেখ টি এর ভ্যালু, আচ্ছা জেড মানে হচ্ছে জেড টি যদি বলি মানে হচ্ছে এক্স অফ টি প্লাস আই ওয়াই অফ টি। এক্স অফ টি মানে কি? এক্স অফ টি মানে এখানে টি স্কোয়ার, আই ওয়াই অফ টি মানে টি। তাহলে দেখ এখানে এই পোর্শনটা টি, তাহলে এইখানে কি আছে? জিরো থেকে ওয়াইটা গেছে টু পর্যন্ত, তাহলে বা এটাতেও বলতে পারিস জিরো থেকে ফোর পর্যন্ত, জিরো থেকে ফোর পর্যন্ত এক্সটা গেছে, কিন্তু এক্স মানে টি স্কোয়ার, তাহলে টিটা কত থেকে কত গেছে? জিরো থেকে টু পর্যন্ত। বা যদি এই ওয়াইয়ের ক্ষেত্রেও দেখিস তাহলে কত আসছে, এটা ওয়াই মানে টি, ওয়াই ওয়াই টি মানে টি, তাহলে টিটা কোথা থেকে? জিরো থেকে টু পর্যন্ত। তাহলে দেখো টিটা জিরো টু কত? টিটা হচ্ছে দুই। তাহলে যে লাইন ইন্টিগ্রালটা আছে সেটা আমি পাস করি, টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু টু পর্যন্ত পাস করি। কেমন করে করব? আমার দেওয়া আছে জেড বার। জেড বার মানে কি? জেড মানে তো এক্স টি প্লাস আই ওয়াই টি, মানে এইটা তার বার মানে আই এর জায়গায় মাইনাস আই বসে যাবে, টি স্কয়ার মাইনাস আই টি। নোটে ভালো করে সমস্ত লেখা আছে, সেই জন্য আমি আর এখানে ঝেড়ে ঝেড়ে বলছি লেখা, আমি শুধুমাত্র যেটুকু দরকার সেটুকুই বলেছি। নোটটাতে সমস্ত কথা লেখা আছে, জেড অফ ডি জেড বলেছি তো, ডি অফ জেড মানে কত? এইটা তাহলে টি স্কোয়ার প্লাস আই টি, এরকম হবে কমপ্লেক্স ইন্টিগ্রেশন। আচ্ছা তার মানে দাঁড়াবে ইন্টিগ্রেশন জিরো থেকে টু, এইখানটায় দাঁড়াচ্ছে কত? টি স্কোয়ার মাইনাস আই টি, আর এইখানটা ডেরিভেটিভটা করলে কত দাঁড়াবে? টু টি প্লাস আই টি, তাহলে দাঁড়াবে। তাহলে এটা যদি জিরো ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েশন সরি গুণ করা হয়, তাহলে জিরো থেকে টু এটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে? সেটা হচ্ছে টু টি কিউব, তারপর হবে আই স্কোয়ার করে দেখতে পারিস প্লাস টি টি। এটার যদি জিরো থেকে টু ইন্টিগ্রেশন করা হয় টি এর ওপর, তাহলে এটার লিমিট বেরোবে 10 - 8i/3, এইটা হচ্ছে তার ইয়েটা ইন্টিগ্রেশন। এটা হলো এ নম্বর পার্ট, এ নম্বর পার্ট মানে হচ্ছে এই ইন্টিগ্রেশন যদি করা। এরপরে বি নম্বর পার্টটা যদি বলতে চাই, বি নম্বর পার্টটা কেমন হবে? সেটা হচ্ছে বি নম্বর পার্টটা দেখবি জেড ইকুয়াল টু জিরো থেকে টু আই পর্যন্ত প্রথমে যাবে, তারপরে টু আই থেকে ফোর প্লাস টু আই পর্যন্ত। বুঝলে? গিভেন যে ইন্টিগ্রালটা দেওয়া আছে, আমি একটু ওটাকে লিখে নেওয়া যাক। গিভেন ইন্টিগ্রালটা দেওয়া আছে জেড বার ডি জেড। আচ্ছা জেড বার মানে, জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, আর ডি জেড মানে কত? ডি এক্স প্লাস আই ডি ওয়াই, এটা দেওয়া আছে। এটা ঝেড়ে যদি গুণ করা হয় তাহলে কত হবে? এটা দাঁড়াবে রিয়েল ইন্টিগ্রাল একটা, মানে এক্স ডি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই, এরকম ধরনের দাঁড়াবে একটা রিয়েল ইন্টিগ্রাল প্লাস একটা কমপ্লেক্স পার্ট, তেমন কত হবে? এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স, দুটোকে গুণ করা হয় বাকি গুণ করা। তাহলে দেখ কি হবে, এবার আমার এখানে প্রথমে বলেছে জেডটা জিরো থেকে কত? জেডটা হচ্ছে টু আই পর্যন্ত গেছে, তার মানে আমরা যদি বলে জিরো, এইটা বলা মানে কি? যদি বলে জিরো মানে হচ্ছে জিরো জিরো থেকে অ্যাকচুয়ালি গেছে 0.2 পর্যন্ত, তাহলে এক্সটা এখানে কোনো পরিবর্তন হয়, তাহলে এক্স এখানে জিরো, দ্যাট মিন্স ডিএক্স এখানে এক্স জিরো মানে ডিএক্স, কিন্তু ওয়াইটা ওয়াইটা জিরো থেকে পরিবর্তন হচ্ছে দুই এতে, ওয়াইটার এই ভ্যালুটা জিরো থেকে দুয়ে পরিবর্তন, এক্স পরিবর্তনটা। তাহলে আমরা এই ইন্টিগ্রালটা লাইন ইন্টিগ্রালটা মানে কোথা থেকে কোথায়, এই জিরো থেকে টু আই পর্যন্ত এই ইন্টিগ্রালটাকে কেমন করে লিখবো? ইন্টিগ্রেশন ওয়াই এর মানটাই হচ্ছে চেঞ্জ হচ্ছে জিরো থেকে টু পর্যন্ত। প্রথমে এক্স মানে কত? জিরো, এক্স মানে জিরো, আচ্ছা ওয়াই ডি ওয়াইটা থাকছে, ওয়াই ডি ওয়াই এই পার্টটা থাকছে, আর কিছু থাকছে না, প্লাস এই কমপ্লেক্স পার্টটা দেখি আই ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো থেকে টু পর্যন্ত, এক্স মানে জিরো, ওয়াই ডিএক্স সব তো জিরো, তাহলে জিরো মাইনাস জিরো মানে এই পোর্শনটা পুরো জিরো হয়ে যাচ্ছে।
কারণ এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে y স্কয়ার বাই 2 হচ্ছে 0 থেকে 2 এর উপর যদি করি তাহলে অ্যাকচুয়ালি 2 দাঁড়াবে। তাহলে এইটা দাঁড়ালো কোথা থেকে কোথায়, এটা দাঁড়াচ্ছে কিন্তু লক্ষ্য করে দেখ যেটা হচ্ছে 0 থেকে 2y পর্যন্ত দাঁড়াচ্ছে, এখনো কিন্তু ইন্টিগ্রেশনটা শেষ হয়নি, এরপরে আরো বাকি আছে। কি করতে হবে এরপরে, এরপরে যেটা আছে 2y থেকে 4 প্লাস 2y। আচ্ছা 2y মানে কত, 2y মানে এটাকে লিখতে পারি 0,2 থেকে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে জেড ইকুয়াল টু 2y থেকে জেড ইকুয়াল টু 2 সরি 4 প্লাস 2y, এতটা পড়বে। অ্যাকচুয়ালি 2y মানে আমি লিখছি 0,2 থেকে 4,2 এতটা পড়বে, তাহলে অ্যাকচুয়ালি 0,2 থেকে 4,2। তাহলে এখানে দেখ y টা আমার কনস্ট্যান্ট আছে 2, এখানেও 2 আছে, তাহলে y টা যদি 2 হয় কনস্ট্যান্ট হয় তার মানে dy টা আমার 0, dy টা আমার 0, তাহলে আমার লাইন ইন্টিগ্রাল যেটা আছে রিকোয়ার্ড ইন্টিগ্রাল ri বলে বলছি, রিকোয়ার্ড ইন্টিগ্রালটা কত হবে, এটা কি ইন্টিগ্রেশন, এটা কিন্তু x টা একমাত্র ভ্যারি করছে, x টা 0 থেকে 4 পর্যন্ত যাচ্ছে, x টা একমাত্র ভ্যারি করছে, তাহলে x এর ভ্যালু 0 থেকে 4 পর্যন্ত, এর উপরে কথা আছে x dx, তাহলে x মানে x টা x ই থাকছে, x এর ভ্যারি যেহেতু করছে ওর ইন্টিগ্রেশনটা করতে হবে, এর সময় dy আছে তাহলে এটা পোর্শনটা 0 হয়ে যাবে প্লাস i ইনটু কমপ্লেক্স আছে এটা dy আছে, dy মানে এই পোর্শনটা 0, তাহলে এটা কত হবে x টা আবার 0 থেকে 4 পর্যন্ত, তারপর কত হচ্ছে এই যে dx, আচ্ছা dx y dx y মানে এখানে 2 তাই তো, তাহলে মাইনাস 2 dx এই পোর্শনটা থাকছে, আর তো থাকছে আর তো থাকছে, এটার যদি ইন্টিগ্রেশন করা হয় এটার ইন্টিগ্রেশনটা করুন বাকি ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন করলে কত হবে 8 মাইনাস 8 আই। এবার যদি তাহলে আমার বেরুলো এর আগে যেটা বেরুলো সেটা বেরুলো কত, সেটা হচ্ছে 2 বেরিয়েছিল ঠিক আছে, আর তারপরে বেরুলো 8 জিনিসটা, তাহলে দেওয়ার টোটাল ইন্টিগ্রালটা কত, তাহলে রিকোয়ার্ড ভ্যালুটা কত, রিকোয়ার্ড ভ্যালু সেটা কত, সেটা হচ্ছে যে 2 মানে উপরে যেটা 2 পেয়েছি 2 প্লাস 8 মাইনাস 8 আই, যোগ করলে কত হবে 10 মাইনাস 8 আই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তার রিকোয়ার্ড ভ্যালু। অ্যাকচুয়ালি ব্যাপারটা কোন জায়গায় কিছু না, ব্যাপারটা হচ্ছে আমাকে এটা ভায়া একটা পয়েন্ট দিয়েছে, ভায়া পয়েন্ট মানে প্রথম দেখ আমরা গেছি কত 0 থেকে 2y, এটা হচ্ছে প্রথম যাওয়া, সেটা আলাদা করে বার করে নিয়েছি, আর তারপরে 2y থেকে 4i এটা আলাদা করে বার করে নিয়েছি, দুটো যোগ করে দিয়েছি, আর প্রথমের যেটা এ পার্টে ছিল সেটা ডাইরেক্ট এই কার্ভটা বরাবর এই প্যারামেট্রিক কার্ভটা বরাবর, প্যারামেট্রিক কার্ভটা ছিল কত টি স্কয়ার প্লাস আই, এই কত সেটা আমার জানা দরকার, কার্ভটা হয়তো হবে এরকম এক্স, এটা যদি প্যারামেট্রিয়াইজেশন থেকে কার্টেসিয়ান ফর্মে নিয়ে যেতে পারি, আর ওয়াই সমান টি দেওয়া আছে, এখানে যদি বসিয়ে দিই টি এর ভ্যালু তাহলে কত হবে টি মানে এটা ওয়াই, এক্স সমান ওয়াই স্কয়ার মানে দেখ প্যারাবোলিক পাথ, এই প্যারাবোলিক পাথ বরাবর গেলে এই আনসারটা আসছে 10 মাইনাস 8 আই বাই 3, আর যদি আমি ভায়া পয়েন্ট হয়ে মানে 0 থেকে 2y 2y থেকে 4 প্লাস 2y যদি যাই তাহলে তার ইন্টিগ্রালের ভ্যালুটা কত আসছে, সেটা 10 মাইনাস 8 আই, ডেফিনেটলি এটা ইকুয়াল নয়। এবার কখন কোন ক্ষেত্রে ইকুয়াল হয় তাহলে ওগুলো সেটা পরে আলোচনা করছি ধীরে ধীরে, এখন একবারে নর্মালি ইন্টিগ্রেশন গুলো ছেড়ে দিচ্ছি। এরপরে যেটা আসছে নেক্সট এক্সাম্পল দেখ, এরপরে নেক্সট এক্সাম্পল গুলো দেখাচ্ছি, নেক্সট এক্সাম্পলটা কি বলতো এবং আলোচনাটা দেখ, নেক্সট ইন্টিগ্রালটা কেমন দাঁড়াচ্ছে দেখ, নেক্সট ইন্টিগ্রালটা যেটা বলছে আমাকে ইভ্যালুয়েট করতে বলেছে, ইভ্যালুয়েট ইভ্যালুয়েট করতে বলেছে, কি বার করতে বলেছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা 0 থেকে 1 প্লাস আই, আর কার্ভটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই মানে ইন্টিগ্র্যান্ডটা, তার সাথে দেওয়া আছে ডি জেড অ্যালং কি বরাবর, একটা নিশ্চয় পাথ বরাবর, এই লাইন বরাবর একটা ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স এই বরাবর যাচ্ছে ঠিক আছে, এটা কি করে করবো,
তাহলে অ্যালং, এটা যদি আমি বলি অ্যালং ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে ডেফিনেটলি ডি ওয়াই সমান ডি এক্স হবে, এটা নিয়ে কোনো সন্দেহ যায় না। আচ্ছা জেড মানে যদি এক্স প্লাস আই ওয়াই হয়, ঠিক আছে, মানে ওয়াই মানে তো এক্স, তার মানে এখানে যদি এক্স বসিয়ে দিই তাহলে ওয়ান প্লাস আই, তাহলে এইটা যদি জেড হয় তাহলে ডি জেডটা কত হবে, শুধুমাত্র এর হবে, তাহলে ওয়ান প্লাস আই ইন্টু ডি এক্স হয়ে যাবে। এবার এই সমস্ত, এবার আচ্ছা আর একটা কথা বলি, জেড ইকুয়াল টু, এটা জেড ইকুয়াল টু, কিন্তু এটা জেড ইকুয়াল টু জিরো থেকে ওয়ান প্লাস আই, তাহলে জেড ইকুয়াল টু যদি জিরো কথা, তাহলে এখানে যদি জিরো কথা, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, দেন এক্স ইকুয়াল টু কত আসবে, জিরোই আসবে। আর জেড ইকুয়াল টু যদি ওয়ান প্লাস আই বসাই, জেড ইকুয়াল টু যদি ওয়ান প্লাস আই বসাই, এখানে যদি ওয়ান প্লাস আই বসাই, এদিকে ওয়ান প্লাস আই, এদিকে ওয়ান প্লাস আই কেটে যাচ্ছে, তার মানে কত হবে, দেন এক্স ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। এইগুলো সমস্ত আমি ভ্যালুগুলো বার করবো। এবার আমি লিখবো দ্যাটফর দ্য রিকোয়ার্ড ইন্টিগ্রাল, রিকোয়ার্ড ইন্টিগ্রাল, রিকোয়ার্ড ইন্টিগ্রাল ইকুয়াল টু, রিকোয়ার্ড ইন্টিগ্রালটা ছিল কত, জেড ইকুয়াল টু জিরো থেকে ওয়ান প্লাস আই, জেড ইকুয়াল টু জিরো মানে এক্স ইকুয়াল টু তখন জিরো, তারপরে এক্স এ ট্রান্সফার করছি, আর ওয়ান প্লাস আই করলে এক্স ইকুয়াল টু ওয়ান। এবার বলেছি কি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ারটাকে তো চেঞ্জ করার কিছু নেই, এক্স স্কোয়ার, তারপর কি দেওয়া আছে, আই ইন্টু ওয়াই, ওয়াই মানে তো এক্স, ওয়াই মানে তো এক্স, তাহলে অ্যাকচুয়ালি আই ইন্টু এক্স, তারপরে কি দেওয়া আছে, ডিজেড, আচ্ছা ডিজেড মানে কত, বার করতে নিন, ডিজেড মানে কত, ওয়ান প্লাস আই ইন্টু ডিএক্স, এটা ধরা হবে। এবার এই ওয়ান প্লাস আইটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, মানে কমপ্লেক্স কনস্ট্যান্ট, রিয়েল নয়, ওয়ান প্লাস আই বাইরে বার করবে, তাহলে এটা হচ্ছে জিরো টু জিরো টু ওয়ান এক্স স্কোয়ার ডিএক্স, আলাদা আলাদা ইন্টিগ্রালে ভেঙে দিচ্ছি, আই ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স জিরো টু ওয়ান, এক্স এর লিমিটটা জিরো টু ওয়ান। এবার যদি তুই এটা ইন্টিগ্রেশন করতে চাস, তাহলে ওয়ান প্লাস আই, এটা কত হচ্ছে, এক্স কিউব বাই থ্রি মাইনাস আই এক্স, এক্সটা আছে এক্স স্কোয়ার বাই টু হয়ে যাবে, জিরো টু ওয়ানের উপর, জিরো বসালে সবটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান প্লাস আই বাইরে আছে, ওয়ান বসাই, তাহলে কত হবে, এক এর তিন মাইনাস আই বাই টু, ছেড়ে এটাকে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে ক্যালকুলেশন করলে দেখবি আসবে ফাইভ মাইনাস আই বাই সিক্স, দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এরপরে যেটা আসছে নেক্সট অঙ্কটা, নেক্সট অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং ভালো অঙ্ক, লক্ষ্য করে দেখবি, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে একই টাইপের ইন্টিগ্রেশন আসছে, একই টাইপের ইন্টিগ্রেশনটা কীরকম, সেটা হচ্ছে যে এক্সাম্পল, এরপরে এক্সাম্পলটা, এরপরে এক্সাম্পলটা কত দেওয়া আছে, সেটা হচ্ছে ফাইন ফাইন দ্য ভ্যালু, দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল, ইন্টিগ্রালটা কি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে, দেখ জিরো থেকে ওয়ান প্লাস আই দেওয়া আছে, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস আই এক্স স্কোয়ার ডি জেড, সেম সেম টাইপের অঙ্ক। অ্যালং পাঁচটা কেমন দেওয়া আছে, এ নম্বর পাঁচটা দেওয়া আছে এরকম, অ্যালং পাঁচটা বলছে, অ্যালং স্ট্রেট লাইন, অ্যালং স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনটা কোথা থেকে কোথায়, স্ট্রেট লাইন ফ্রম জেড ইকুয়াল টু জিরো থেকে কত, জেড ইকুয়াল টু ওয়ান প্লাস আই, যেটি হলো জিরো থেকে ওয়ান প্লাস আই। আর একটা বলেছি এটা এ নম্বর পার্ট, আর বি নম্বর পার্টটা কত, অ্যালং রিয়েল ফ্রম কোথা থেকে, ফ্রম জেড ইকুয়াল টু জিরো থেকে কত, জেড ইকুয়াল টু ওয়ান, তারপরে অ্যান্ড দেন, অ্যান্ড দেন কোথা থেকে, অ্যান্ড দেন অ্যালং, অ্যালং অ্যান্ড দেন অ্যালং, এ লাইন প্যারালাল টু দ্য ইমাজিনারি অ্যাক্সিস, অ্যালং এ লাইন প্যারালাল, প্যারালাল টু ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস ফ্রম
কোথা থেকে জেড ইকুয়াল টু ওয়ান থেকে টু জেড ইকুয়াল টু ওয়ান প্লাস আই। আচ্ছা আমি যদি এমনি মানে ব্যাপারটা ভাবি, প্রথমে পার্টটা করাটা খুব সহজ, প্রথমে এই পার্টটা, এই পার্টটা করাটা মানে এটা কি করছে, ডাইরেক্ট আমার জেড ইকুয়াল টু জিরো মানে অরিজিন এইখানে ছিল, এইখান থেকে ডাইরেক্ট ওয়ান প্লাস আই মানে দেখ ওয়ান ওয়ান পয়েন্ট, ওয়ান ওয়ান পয়েন্ট মানে এখানে ওয়ান প্লাস আই বলতে পারিস, অথবা ওয়ান কমা ওয়ান লিখতে পারিস। এটা এটা প্রথমে বলেছে, এ নম্বরটা বলেছে ডাইরেক্ট এখান থেকে এখানে যাবে, আর এর পরেরটা বি পার্টে বলেছে জেড ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু জিরো মানে অরিজিন থেকে জেড ইকুয়াল টু ওয়ান, ওয়ান মানে এতটা পর্যন্ত এলো, এস এর জেড ইকুয়াল টু ওয়ান থেকে এইটা, এই যে পার্টটা আমি এটা ডিপ করে দিচ্ছি, এটা হচ্ছে বি নম্বর পার্ট, বি নম্বর পার্টটা হচ্ছে যেটা ডিপ করছি সেটা, আর এ নম্বর পার্টটা কোনটা সেটা হচ্ছে এখান থেকে এটা একটা ভায়া, তাহলে এই দুটো পার্টে আমাকে ইন্টিগ্রালটা কি করতে হবে ফাইন্ড আউট, দেখা যাক কি করে করি। এটাও সেম টাইমিং হবে আমার জেড ইকুয়াল টু এ পার্টটা করতে, জেড ইকুয়াল টু দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে ডিজেড কত হবে, ডিজেড হবে ডি এক্স প্লাস আই, আর এটা প্রথমে জেড ইকুয়াল টু জিরো থেকে জেড ইকুয়াল টু জিরো, আর এটা হচ্ছে জেড ইকুয়াল টু ওয়ান, জেড ইকুয়াল টু জিরো থেকে ওয়ান প্লাস আই যদি নিয়ে যাই অসুবিধা নেই, তাহলে অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনটা কত হবে, জিরো থেকে ওয়ান ওয়ান মানে অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনটা হবে ওয়াই ইকুয়াল টু এক্স, এই স্ট্রেট লাইন তাই না, এটা নিয়ে সন্দেহ যায় না, তাহলে এখান থেকে ডি ওয়াই সমান ডি এক্স হবে, এবং আগের অঙ্কটা যেমন করেছি সেরকমই হবে, ও থেকে এটা অরিজিন থেকে এ পর্যন্ত আমার যাচ্ছে, এটা ধর বি পয়েন্ট, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমার কি হচ্ছে শুধুমাত্র ও এ বরাবর যদি যাই ছিল কত এক্স মাইনাস ওয়াই প্লাস আই এক্স স্কোয়ার, ডি জেড ছিল তো, আচ্ছা ও এ বরাবর সব করে আমি এক্স এ ট্রান্সফার, এক্সটা কত থেকে কত ট্রান্সফার হচ্ছে, এক্সটা হচ্ছে জিরো থেকে ওয়ান তাই না, ওয়াইটাও জিরো থেকে ওয়ান গায়েও করতে পারি, জিরো থেকে ওয়ান, তাহলে অ্যাকচুয়ালি এক্সটা হচ্ছে জিরো থেকে ওয়ান, এবার কি করছি এক্স মাইনাস কিন্তু ওয়াই মানে তো এক্স লিখছিলাম প্লাস আই এক্স স্কোয়ার ডিজেড, ডিজেড মানে কত, ডিজেড মানে ডিএক্স প্লাস আই ডিওয়াই, কিন্তু ডিওয়াই মানে তো আবার ডিএক্স আই ডিএক্স, তাহলে ফাইনালি যদি ওয়ান প্লাস এখান থেকে ডিএসটা কমন নিলে ওয়ান প্লাস আই আসছে, তাহলে ওয়ান প্লাস আই কনস্ট্যান্ট কমপ্লেক্স কনস্ট্যান্ট, তাহলে জিরো টু ওয়ান এটা এটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে আই এক্স স্কোয়ার, আইটাকে বাইরে বার করে দেন, শুধুমাত্র ডিএক্স থাকবে, এক্স স্কোয়ার ডিএক্স যদি করি তাহলে ইন্টিগ্রেশন হবে কত, এক্স কিউ বাই থ্রি হয়ে যাবে, জিরো টু ওয়ান হলে একের তিন হবে, তাহলে অ্যাকচুয়ালি আসছে আই বাই থ্রি ইন্টু ওয়ান প্লাস আই, তার মানে যদি আইটা যদি ভেতরে ঢুকাই তাহলে কত হচ্ছে, সেটা হচ্ছে একের তিন আই মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমার ফাইনাল। এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তার পরের পার্ট, তার পরের পার্টটা মানে আমি কোথায় কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে জেড ইকুয়াল টু জিরো থেকে ওয়ান আবার ওয়ান থেকে ওয়ান প্লাস আই, এই কোশ্চেনটা করি, তাহলে জেড ইকুয়াল টু জিরো থেকে ওয়ান যদি করি, তাহলে জিরো থেকে ওয়ান করলে কত হবে, জেড ইকুয়াল টু জিরো ছিল তাই তো, জেড ইকুয়াল টু জিরো থেকে জিরো, জিরো মানে কি হচ্ছে জিরো কমা জিরো থেকে ওয়ানে গেছে মানে ওয়ান কমা জিরো, দেখ এখানে এই ওয়াইটা সেম থাকছে মানে ওয়াই ইকুয়াল টু জিরোই থাকছে, তাহলে ডি ওয়াইটা আমার জিরো হচ্ছে, কিন্তু এক্সটা আমার পরিবর্তন হচ্ছে, এক্সটা আমার পরিবর্তন হচ্ছে, এক্সটা হচ্ছে জিরো থেকে ওয়ান, তাহলে আমার রিকোয়ার্ড ইন্টিগ্রাল যেটা ছিল সেটা হচ্ছে সেইটা আমার কিরকম পরিবর্তন হচ্ছে, এক্সটা শুধুমাত্র পরিবর্তন হচ্ছে, তাহলে এক্সটা হচ্ছে জিরো থেকে ওয়ান পর্যন্ত যাচ্ছে, এক্সটা জিরো থেকে ওয়ান, বাদ বাকি পোর্শনটা আমরা কি করব, বাদ বাকি পোর্শনটা মানে দ্যাট মিনস আমি ইয়েটা করছি আর ও এ বরাবর যদি করি, সরি ও বি প্রথমে, ও বি বরাবর, ও বি বরাবর যদি করি তাহলে এক্সটা এখানে দেখ এই যে এই 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 জায়গাটাকে আমি লিখছি একটু, সেটা হচ্ছে এ প্রথমে এক্স তো আমার বলেছিল এক্সটা এক্সই রাখছি, ওয়াইয়ের মানটা জিরো তাহলে মাইনাস জিরো, তারপরে প্লাস আই এক্স স্কোয়ার, ঠিক আছে, আর কি বলেছে ডি ওয়াই জিরো, তাহলে অ্যাকচুয়ালি শুধুমাত্র ডিএক্স থাকছে, এইটার ইন্টিগ্রেশন, এইটার ইন্টিগ্রেশন যদি করিস তাহলে কত হবে দেখবি, এটা আসছে হাফ
প্লাস আই বাই থ্রি। আর তারপরে কোশ্চেনটা ইন্টিগ্রেশন হচ্ছে কোথা থেকে কোথায়, ডিএ বরাবর যদি বলি, এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ও বি বরাবর, এটা ডিএ বরাবর। ডিএ বরাবর করলে কত হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস আই এক্স স্কোয়ার, ডিএ ছিল তো, এটা মানে হয়ে যাবে কত, ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান। এখানে কিন্তু এই এটা দেখ, ওয়ান থেকে ওয়ান প্লাস আই মানে এক্সটা কনস্ট্যান্ট আছে, শুধুমাত্র ওয়াইটা চেঞ্জ হয়েছে জিরো থেকে ওয়ান। তাহলে এইটা বরাবর করতে গেলে এক্সটা হচ্ছে সবসময় হচ্ছে ওয়ান, এক্স ওয়ান মানে ডিএক্সটা হচ্ছে জিরো, আর ওয়াই এর লিমিটটা জিরো থেকে ওয়াই, ওয়ান জিরো থেকে ওয়ান। তার মানে এটা দাঁড়াচ্ছে ওয়ান মাইনাস ওয়াই, এক্স এর মান ওয়ান বসাচ্ছে, ওয়াই এর মান ওয়াই থাকছে, আর এক্স এর মান তারপরে আই, এক্স এর মান তো ওয়ান তাহলে আই থাকছে। এবার আর ডিএক্স এর মান তো জিরো, তাহলে শুধুমাত্র আই ডিওয়াই। এটা ইন্টিগ্রেশন যদি করি তাহলে এটা ইন্টিগ্রেশন দাঁড়াবে কত, মাইনাস ওয়ান প্লাস আই বাই। এবার এইটা আর এইটা ধীরে আমি কি করবো, অ্যাড